Assalamualaikum, hello everyone, welcome back to SkyTech BD. So finally, দেখতে দেখতে কিন্তু চলে আসলো ইউরো ট্রাক সিমুলেটর বিডি নেক্সট জেনের ম্যাপের নতুন ভাষণটা। তো ঈদ গিফট হিসেবে আমাদেরকে এই ম্যাপটা দিয়েছেন আমাদের জাহেদুল ইসলাম আকাশ ভাই, স্বচ্ছ ভাই এবং রিফাত ভাই। আমরা কিন্তু তিনজনকে অনেক বেশি থ্যাংকস জানাই আমাদেরকে এই ম্যাপটা দেওয়ার জন্য। অনেক সুন্দর একটা ম্যাপ আমার মতে ইউরো ট্রাক সিমুলেটরে যতগুলো বাংলাদেশি ম্যাপ আছে আমি ব্যক্তিগতভাবে এই ম্যাপটা সবচেয়ে বেশি পছন্দ করি। তো আপনাদেরকে অনেক অনেক থ্যাংকস আমাদের সাথে এই ম্যাপটা শেয়ার করার জন্য ভাইয়া। বর্তমান যেই ভাষণটা আছে বিডি নেক্সট জেন ম্যাপের সেটা অ্যাকচুয়ালি 1.36 থেকে 1.40 পর্যন্ত যেই গেমের ভাষণ আছে ইউরো ট্রাক সিমুলেটর সেগুলোতে খেলা যাবে। 1.41 জন্য কিন্তু এখনও মানে মাল্টিপ্লেয়ারের মতো করে এই গেমটা মানে এই ম্যাপটা সাজানো হয় নাই এখনও। আমি যতদূর জানি 1.41 মাল্টিপ্লেয়ারের জন্য বিডি নেক্সট জেন ম্যাপের কাজ এখনও চলতেছে, খুব দ্রুতই আসবে বলে আমরা আশা করি। তো এখন আমি যেই ম্যাপটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি সেটা মূলত 1.36 থেকে 1.40 ভার্সন পর্যন্ত খেলা যাবে এবং অফলাইনে খেলা যাবে, এটা একটু মনে রাখতে হবে যে অফলাইনে খেলা যাবে। মাল্টিপ্লেয়ারের জন্য ভাইরা কাজ করতেছে, ইনশাল্লাহ খুব দ্রুত চলে আসবে। মূলত এই ম্যাপটা আসলে এখন একটা ডেভেলপিং পর্যায়ে আছে। আমরা আগে যে বিডি নেক্সট জেন ম্যাপটা খেলছি সেটাতে কিন্তু ফুল ম্যাপ ছিল, V1 V2 দুটাতে কিন্তু ফুল ম্যাপ ছিল, কিন্তু V3 মানে এই যে ভার্সনটা এটাতে কিন্তু ফুল ম্যাপটা নাই। কিন্তু এটা অনেকটা বেটা টেস্টিংয়ের মতোই বলতে পারেন, V3 এটা অনেকটা বেটা টেস্টিংয়ের মতোই আপনারা বলতে পারেন। কারণ হচ্ছে এটাতে রংপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে পরবর্তীতে একদম টেকনাফ পর্যন্ত যে ম্যাপটা সেই ম্যাপগুলো দেওয়া আছে, সরাসরি ফুল ম্যাপটা দেওয়া নেই। অনেক বেশি কাস্টমাইজেশন চলতেছে, অনেক প্রচুর প্রচুর ফিচার পাবেন। সো ফুল ম্যাপে যদি এটা আনা হয় তাহলে কিন্তু অনেক অনেক এক্সাইটিং হবে। আপনারা কিন্তু অনেক মানে দামি দামি বাস দেখতে পাবেন, দামি দামি বাস বলতে মানে খুবই রিয়েলিস্টিকভাবে দেখতে পাবেন সবগুলো বাস। যেমন গ্রিন লাইনের ডাবল ডেকার বাস আছে, ইরিজার পিবি আছে, অনেক মানে যত বাসগুলো আছে বাংলাদেশে সবগুলো খুব ভালোভাবে পাবেন। তো কীভাবে ডাউনলোড করবেন এটা সেটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু ডাউনলোডে সমস্যা হতে পারে। আর ভিডিওটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আগের চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়েছে, যে কারণে আমরা নতুন করে আবার এই চ্যানেলটা খুলছি। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ম্যাপটা সেট আপের জন্য আমাদের সর্বপ্রথম যা লাগবে সেটা হচ্ছে এই 6টা ফাইল। এখানে টোটাল 5টা হচ্ছে গেমের ফাইল এবং একটা হচ্ছে প্রো ফাইলটা। টোটাল এই 6টা ফাইল আমাদের ডাউনলোড করা লাগবে। তো এই 6টা ফাইল ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এরকম 6টা ফাইল, এই 6টা থেকে যে কোনো 5টা মানে প্রোফাইল বাদে যে 5টা আছে সেই 5টাকে আমাদের মুভ করা লাগবে। সেই জন্য 5টা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কপি চাপবেন। কপি করার পর আমরা যাব আমাদের কম্পিউটারে ডিস পিসি, তারপর যাব ডকুমেন্টস ফোল্ডার, এরপর আছে ইউরো ট্রাক সিমুলেটর 2, তারপর যাব মুড ফোল্ডার, এবং মুড ফোল্ডারের ভেতরে ঢোকার পর আমরা এটাকে জাস্ট পেস্ট করে দেবো। তো এখানে একটা বিষয়, যাদের মুড ফোল্ডার থাকবে না গেমে, যাদের মুড ফোল্ডার থাকবে না তারা কিন্তু MOD ছোটো হাতের MOD দিয়ে আপনারা একটা মুড ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, তারপর জাস্ট ঢুকেও একটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো আমাদের পেস্ট করা শেষ, এবার হচ্ছে আমাদের প্রোফাইল। তো আমরা প্রোফাইল এখন এক্সট্র্যাক্ট করবো, এটা একটা জিপ ফাইল আকারে আছে, আপনারা 7-Zip উইন্ডার যে কোনো একটা সফটওয়্যার ইউজ করতে পারেন, এগুলো গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো জাস্ট এক্সট্র্যাক্ট করবেন, এক্সট্র্যাক্ট করার পর একটা ফাইল পাবেন, এরকম একটা ফোল্ডার পাবেন অ্যাকচুয়ালি। এই ফোল্ডারের ভিতরে আমরা যে এই যে দেখেন একটা একটা বড় নাম দেওয়া একটা সংখ্যা দেওয়া এটা একটা ফোল্ডার, এই ফোল্ডারটা হচ্ছে আমরা এখন মুভ করবো প্রোফাইলসে। তো জাস্ট কপি করবো, এটা কপি করে আবার যাবো আমাদের ডকুমেন্ট ফোল্ডারে, ডকুমেন্ট থেকে যাবো ইউরো ট্রাক সিমুলেটর 2, তারপর যাবো প্রোফাইল নামে যে ফোল্ডার আছে সেই প্রোফাইল। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা অনেকের ক্ষেত্রে কিন্তু প্রোফাইলে অনেকগুলো প্রোফাইল থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু শুধুমাত্র প্রোফাইল লেখা যেটা সেটাতে ঢুকবেন, সেটাতে ঢুকে জাস্ট পেস্ট করে দেবেন। আমার এখানে পেস্ট করা আছে আগে থেকে, যে কারণে আমি রিপ্লেস দিতেছি না, ঠিক আছে। আপনারা জাস্ট প্রোফাইলে পেস্ট করে দেবেন। আর মুভ করার সময় যদি কোনো জায়গায় রিপ্লেস চায় সব সময় রিপ্লেস করে দেবেন, যে কোনো জিনিস রিপ্লেস করে দেবেন, ঠিক আছে। তো এখন আমরা গেমে প্রবেশ করি, গেমে ঢুকে জাস্ট বিডি নেক্সট জেন ম্যাপ সিলেক্ট করবেন, তারপর যাবেন মুড ম্যানেজারে। মুড ম্যানেজারে যাওয়ার পর যদি এরকম কোনো সিরিয়াল থাকে সবগুলোকে আপনারা মানে ডিলিট করে দেবেন, আর যদি না থাকে তাহলে তো সব একটা একটা করে নিতে হবে। তো এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে একটা একটা করে যতগুলো ম্যাপের ফাইল আছে সবগুলো নেওয়া। তো আমরা 1 নম্বর যেটা সেটা সিলেক্ট করলাম, তারপর 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর। তো আমাদের 6টা ম্যাপ ফাইল কিন্তু সিলেক্ট করা শেষ। 6টা ম্যাপের পর আমাদের কাজ হচ্ছে কোনো গ্রাফিক্স মোড যদি কোনো ট্রাফিক মোড কিংবা
কোনো ড্যামেজ মোড বা এরকম যদি কোনো কোনো কিছু থাকে, কোনো স্পিড মোড এগুলো থাকলে আপনার সেগুলো ইউজ করবেন। তো আমার কাছে এখানে দুইটা নো ড্যামেজ মোড আছে, একটা 1.37 আর একটা হচ্ছে 1.36। যেহেতু আমাদের গেমের ভার্সন 1.36, আমরা 1.36 যে নো ড্যামেজ মোডটা আছে সেই মোডটা এখানে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। তো আমাদের 1.36 নো ড্যামেজ সিলেক্ট করার পর হচ্ছে আমাদের নিতে হবে একটা বাস মোড, যে কোনো একটা বাস মোড আপনারা সিলেক্ট করবেন। আমি এখানে হিনো ওয়ান যে বাসটা সিলেক্ট করতেছি। তো বাস মোড সিলেক্ট করার পর আপনার কাজ হচ্ছে যে কোনো গ্রাফিক্স মোড আপনারা ইউজ করবেন। যদি গ্রাফিক্স মোড ইউজ না করেন তাহলে এটা দিবেন না, কোনো কিছুই দিবেন না। আমার কাছে তিনটা গ্রাফিক্স মোড আছে, তো আমি সেগুলো ইউজ করতেছি একে একে। তো গ্রাফিক্স মোড অ্যাড করার পর আমাদের সর্বশেষ যেটা করতে হবে সেটা হচ্ছে প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার মোডটা আমরা সবার লাস্টে দেবো। তো খেয়াল করবেন প্যাসেঞ্জার থাকবে সবার আগে, আর সবার একদম শেষে থাকবে হচ্ছে আমাদের যে 1, 2, 3, 4, 6টা মডেল আছে সেগুলো। তো 1, 2, 3, 4, 5 এবং 6টা ম্যাপ মোড, তারপরে হবে আমাদের যদি কোনো ড্যামেজ মোড থাকে বা ট্রাফিক মোড থাকে সেটা দেবো। তারপর আমাদের সিলেক্ট করতে হবে যে কোনো একটা বাস মোড, তার উপরে থাকবে হচ্ছে গ্রাফিক্স মোডগুলো এবং সবার উপরে থাকবে প্যাসেঞ্জার মোড। তো এইভাবে সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর জাস্ট কনফার্ম চেঞ্জ দিবেন, কনফার্ম চেঞ্জ দিয়ে তারপর আমাদের গেমটা কন্টিনিউ করবেন। তো এখন আমরা মূলত এইরকম একটা লবি পাবো, বাসটা আগে থেকে সিলেক্ট করা ছিল। যদি আপনাদের সিলেক্ট না থাকে আপনারা জাস্ট চলে যাবেন উপরে থেকে ট্রাক ডায়ালারে যাবেন, ট্রাক ডায়ালার থেকে এখানে যাবেন মোড ম্যানেজার, মোড ম্যানেজারে যাওয়ার পর এরকম বাস পাবেন। আপনি যেই মোডটা সিলেক্ট করবেন সেই মোডেরই এখানে একটা মানে অভাব দেখাবে। আমি যেহেতু হিনোটা সিলেক্ট করছি সেখানে হিনো দেখাচ্ছে। এখানে কাস্টমাইজ কনফিগারেশন থেকে আপনারা যে কোনোটা সিলেক্ট করে নিতে পারবেন, যা ইচ্ছা করে নিতে পারবেন। তারপর জাস্ট বাসটা কিনে নেবেন, কিনে নিয়ে তারপর হচ্ছে ম্যাপ চালাবেন। তো এখন হচ্ছে আমাদের ম্যাপটা একটু দেখায়, আমি যেটা বলতেছিলাম সম্পূর্ণ ম্যাপ কিন্তু দেওয়া নাই, ঠিক আছে। তো জাস্ট উপরের দিকে আমি যদি যাই তাহলে এখানে রংপুর আছে, তো ঢাকা থেকে রংপুর পাবো আমি উত্তরবঙ্গের দিকে, এবং দক্ষিণবঙ্গে আমরা পাবো ঢাকা থেকে একদম টেকনাফ পর্যন্ত যে ম্যাপ সেই ম্যাপটা। যেহেতু ম্যাপটা মানে আমি বলছি যে নতুন করে আবার রিমেক করতেছে ডেভেলপার ভাইরা, তো এই পর্যন্ত আপাতত দেওয়া হয়েছে, আশা করি খুব দ্রুতই আরও আপডেট চলে আসবে। তো আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন জিনিসগুলো। এভাবে কিন্তু যে কোনো ম্যাপ আপনারা গেমে সিলেক্ট করতে পারেন, নিরো ট্যাক্সি মোড। কোনো যদি প্রশ্ন থাকে গেম নিয়ে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আর কোনো সমস্যা হলেও সেটাও কমেন্টে জানাতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছে। তো এইভাবে গেমটা সেট করেন, খেলতে থাকেন। আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।